রাজ্যত এতিয়া উদ্বিগ্ন হয়ে পড়ে আছে কোভিড পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্যত 2644 লোক কোভিডত আক্রান্ত হয়েছে আর সমান্তরালক গুয়াহাটী মহানগরীত এটা উদ্বিগ্ন হয়ে পড়েছে কোভিড পরিস্থিতি। আর আমি পুনপটিয়া সম্প্রচার যাবলে বিচার গুয়াহাটী মহানগরীর গণেশগুড়িত উপস্থিত আছে আমার সাংবাদিক বিকাশ শর্মা। হ্যাঁ মঞ্জুশ্রী, যদি চাই তেতিয়াহলে এসপ্তাহত গুৱাহাটী মহানগরীত অভাবনীয় হারত কোভিড পজিটিভের সংখ্যা বৃদ্ধি পাইছে। বিশেষ করে গুৱাহাটীবাসী যি ধরনের সামাজিকভাবে সজাগ আর সচেতন হব লাগিছিলে সেয়া নোহার বাবে যদি চাই তেতিয়াহলে গুৱাহাটী মহানগরীত কোভিড পজিটিভের সংখ্যা পুনৰ বৃদ্ধি পাইছে। আমি এই মুহূর্তে গণেশগুড়ি বজাৰত উপস্থিত আছো আর গণেশগুড়ি বজাৰ পরিবেশ আমি দেখুৱাম। একাংশ লোকে এতিয়াও মাস্ক পরিধান নকরাকৈ বজাৰত বজার সমাৰ করার উদ্দেশ্যে আহিছে। বহু লোকে দেখবলে পাইছে যে মাস্ক এই মুহূর্তেও পরিধান করা নাই। কোভিড পরিস্থিতি যিমানে জটিল হয়েছে সিমানে একাংশ লোকে সামাজিকভাবে সজাগ আর যে সচেতন হব লাগিছিলে সেই সজাগ আর সচেতন নোহার বাবে গুৱাহাটী মহানগরীর যে পরিবেশ সেই পরিবেশ অধিক জটিল হওয়া পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে আমি দেখাই আছো গণেশগুড়ি বজাৰ পরিবেশ। যথেষ্ট সংখ্যক লোকে ইয়াত ভিড় করেছেহি, কিন্তু অধিকাংশ লোক যদি চাই তেতিয়াহলে মাস্ক পরিধান নকরাকৈ বজার সময় ঘুরি আছে। এই মুহূর্তে আমি দেখছো একাংশ দেখবলে পাইছে ব্যবসায়ী এইদরে বিনা মাস্কেরে এনেদরে ঘুরি আছে। মাস্ক কি হল আপনার কেজি কিনা আছে মাস্ক কিয় পিন্ধা নাই সেইটো নাই কোভিড নহয় নেকি? আমি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ এয়া হৈছে একাংশ লোকে যি সামাজিকভাৱে সজাগ হ'ব লাগিছিলে সজাগ আৰু সচেতনতাৰ অভাৱ পৰিলক্ষিত হৈছে। বহু লোকে মাস্ক পৰিধান নকৰাকৈ ঘূৰি আহিছে। মানে এইটো তেওঁলোকৰ নিজা দোষ, এইটো বেমাৰটো বেছি হৈ আছে, মাস্কটো লগাব লাগে, পিন্ধিব লাগে, কিন্তু কিছুমানে সেইটোলৈকে কাম কৰা নাই, সেইটো ভবা নাই। বজাৰ ভিৰটো আছে, বজাৰ বুলি ক'লেতো মানুহ আহিবই, বজাৰত মাছ বজাৰ হওক, মাংস বজাৰ হওক, চব্জি বজাৰ হওক, বজাৰ বুলি ক'লে বজাৰত আহেই আৰু। মানুহ সজাগ নহ'লে মৰিব, বেমাৰ বেছি হ'ব। আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ এয়া হৈছে গণেশগুড়ি বজাৰৰ দৃশ্যাংশ। ইতিমধ্যে যোৱাকালি আমি বেলতলা বজাৰৰ দৃশ্যাংশ দেখুৱাইছিলোঁ, তাতো যথেষ্ট সংখ্যক লোকে বিনা মাস্কেৰে ঘূৰি ফুৰিছিলে আৰু এই মুহূৰ্তত যদি চাই যথেষ্ট সংখ্যক লোকে মাস্ক পৰিধান নকৰাকৈ আহিছে। মই ঘৰটো এতিয়া এই কিমান যাব নিব আহিছোঁ মই হৈ দে মই তাৰমানে আহিছোঁ মাত্ৰ এই সোমাইছোঁ মাত্ৰ এই ঘৰটো বিভিন্ন লোকে ন ন অজুহাত দেখুৱাই এইদৰে যি মাস্ক পৰিধান নকৰাকৈ ঘূৰি আছে আৰু এই মুহূৰ্তত আমি বজাৰৰ দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। যথেষ্ট সংখ্যক লোকে আহি ইয়াত ভিৰ কৰিছে আৰু যোৱাকালি যদি দিনটোত চাই তেতিয়াহ'লে 168 গৰাকীকৈ লোক কোভিড পজিটিভ হৈছে কেৱল গুৱাহাটী মহানগৰীত। আৰু এসপ্তাহৰ যদি পৰিসংখ্যা চাই তেতিয়াহ'লে গুৱাহাটী মহানগৰীত অধিক জটিল হোৱাৰ দিশত অগ্ৰসৰ হৈছে আৰু তেনে ক্ষেত্ৰত যদি গুৱাহাটীবাসী অধিক সজাগ আৰু সচেতন নহয় তেতিয়াহ'লে গুৱাহাটী মহানগৰীত অধিক ভয়ংকৰ পৰিস্থিতি হ'ব পাৰে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়েও তেখেতেও স্পষ্টভাৱে উল্লেখ কৰিছে যে গুৱাহাটীবাসীয়ে সামাজিকভাৱে দায়বদ্ধতা পৰিচয় দিয়ক, সকলোৱে চৰকাৰে দিয়া যি কোভিড প্ৰট'কল আছে সেই প্ৰট'কলসমূহ মানি চলক। কিন্তু বজাৰসমূহত যদি চায় তেতিয়াহ'লে অধিকাংশ লোকে যিসমূহ চৰকাৰে বান্ধি দিয়া নিয়ম আছে সেই নিয়মসমূহ পালন কৰা নাই, যাৰ ফলত এসপ্তাহৰ যদি পৰিসংখ্যা হয় তেতিয়াহ'লে